শুধুমাত্র আসছি আমরা সালমান খানের জন্য রাস্তায় দাঁড়িয়ে ইফতার করেছি একবার জমে কমিটমেন্ট কর দি উসকি বাত তুমি খুদ কবি নি সুনতা দেখছি দীর্ঘ একটা লাইনে দাঁড়িয়ে আছেন এই যে রোজার মাসে রোজা রেখে লাইনে দাঁড়িয়ে আছেন কিসের জন্য সালমান ভাইয়ের জন্য বিং হিউম্যানের জন্য সালমান ভাইয়ের জন্য ছোটবেলা থেকে সালমান ভাইয়ের ফ্যান সালমান ভাইকে দেখতে না পারি কিছু হবে না কিন্তু সালমান ভাইয়ের ভাই মানে আমার ভাই সালমান ভাইয়ের ভাই সালমান ভাই একই কথা বিং হিউম্যান সালমান ভাইয়ের ব্র্যান্ড মানে নিজেদের ব্র্যান্ড সালমান ভাইকে দেখতে না পারলে সমস্যা নাই কিন্তু সালমান ভাইকে দেখতে আসছি আচ্ছা একটা ঘোষণা দিয়েছে যে ব্রেসলেট দিবে সালমান খানের ব্রেসলেট পাওয়া যাবে প্রথম 15 জনকে তো কি মনে হচ্ছে ব্রেসলেট পাবেন ইনশাআল্লাহ পাবো সবাই তো আশাবাদী আমরা এজন্যই এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি যাতে ওই ব্রেসলেটটা পেতে পারি শুধু ব্রেসলেট না এটা একটা আইকনিক মোমেন্ট কারণ সালমান খানের মুভি আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আজকে ওনার ভাইয়ের সাথে দেখা হবে ইনশাআল্লাহ ফিউচারে কখনো ওনার সাথেও দেখা করব যদি ভাগ্য লেখা থাকে অবশ্যই তো রোজার মাসে কিন্তু আমরা দেখি অনেকেই শপিং করতে অনেক জায়গায় যাচ্ছে তো এই মলটির সামনে কেন আছেন এটা শুধুমাত্র একটা মাত্র কারণ সালমান খান ছোটবেলা থেকে স্টার মানে সুপারস্টার মানে যাই বুঝি তাই হলো সালমান খান শুধুমাত্র আসছি আমরা সালমান খানের জন্য রাস্তায় দাঁড়িয়ে ইফতার করেছি আর যদি সালমান খান কোনোদিন আসে তাহলে শেয়ারির সময় শেয়ারি করে এসে দাঁড়িয়ে থাকবে এমন ফ্যান বেস কোথাও পাবেন না যে এই ফ্যান বেস কোথাও পাবেন না ইফতার আমরা রাস্তায় দাঁড়িয়ে করেছি আমরা রাস্তায় দাঁড়ানো এখন থেকে না আমরা 2 ঘন্টা ধরে দাঁড়ানো অনেকে 3 ঘন্টা ধরে দাঁড়ানো আমরা শুধুমাত্র সালমান ভাইকে যারা ফ্যান তাদের প্রথম 25 জনকে ব্রেসলেট দিবে সেই ব্রেসলেটের আশায় আমরা রাস্তায় দাঁড়িয়ে রোজার মধ্যে ইফতার করেছি আমরা এবং সেই ব্রেসলেটের অপেক্ষায় এখনও দাঁড়িয়ে আছি কেমন লাগছে আরবাজ খান এসেছে আর হচ্ছে ওয়াইফকে নিয়ে এসেছেন সবকিছু মিলে কেমন লাগছে জি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর আমি ছোটকাল থেকেই সালমানের ডায়ার ফ্যান তার প্রত্যেকটা ছবির গান ডায়লগ এভরিথিং আমার সব মুখস্থ আর আমি যখন ইতালি ছিলাম তখন তার ছবি রিলিজ হয় আর তখন আমি ওখানে পারিশ্রমিক নিয়েছিলাম নেওয়ার পর মানে সালমানের ডায়লগ কে ভালো করে বলতে পারে পরে যখন আমি ওখানে সবচেয়ে ভালো করে ডায়লগ বলতে পারছি পরে এই বিং হিউম্যানের টি শার্টটা আমাকে গিফট করে তা তখন এমনি ছোটবেলা থেকে তারা অনেক বড় ফ্যান জি জি অবশ্যই একবার জো মে কমিটমেন্ট কর দি উসকি বাত তুমি খুদ কবি নি সুনতা পছন্দের থাপ্পড় সে ডাল নেই লাগতা পেয়ার সে লাগতা হ্যায় শুধুমাত্র সালমান ভাইয়ের জন্য আর আমরা বিং হিউম্যানে আসছি কিছু শপিং করব অনলি সালমান ভাইয়ের একটা গিফট যেটা ব্রেসলাইট সেটা আমাদের নেওয়ার আগ্রহ সবারই যারা লাইনে দাঁড়িয়ে আছে অবশ্য সে কারণেই এই যে লাইনে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরেই লাইনে দাঁড়িয়ে আছেন কিসের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন অ্যাকচুয়ালি বিং হিউম্যান ধানমন্ডিতে যেহেতু দেওয়া হয়েছে তো সেই জন্য আসা হয়েছে এখানে আমরা এক্সপেক্ট করতেছিলাম এবার সালমান খান আসবে বাট যেহেতু আরবাজ খান আসতেছে সো আমরা মিট করতে আসছি দেখতে আসছি আমি ফার্স্ট অফ অল আমি সালমান খানের অনেক বড় ফ্যান সো ওনার প্রতিটা জিনিস মানে মোটামুটি ফলো করা হয় সো মানে আমিও চাচ্ছি মানে উনি যেগুলা মানে পড়ে সো ওগুলা আমি কিনতে আসছি যদি ভালো লাগে অবশ্যই ইনশাআল্লাহ কিনবো অবশ্যই এটা ভালো লাগবে কারণ উনি যেহেতু পরে ওনার একটা ব্র্যান্ড 2007 সাল থেকে মেবি মানে এটা উনি প্রতিষ্ঠিত করেছে সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট এই যে এসেছেন কি কি কেনার প্ল্যানিং আছে ক্যাপ টি শার্ট বিং হিউম্যানের টি শার্ট আর প্রথম 25 কাস্টমার্স তো ব্রেসলেটও পাবে কিনতে পারলে অতএব চাচ্ছি একটা টি শার্ট কিনে ব্রেসলেট পাইতে সালমান খানের ব্রেসলেট নিশ্চয়ই কেনার পরিকল্পনা আছে কি কি প্ল্যান করে এসেছেন কি কি কিনতে পারেন আমার ফার্স্ট অফ অল পছন্দ হচ্ছে টি শার্ট আমি আরেকটু শুনেছি যে হচ্ছে 25 জনের মধ্যে যদি হচ্ছে টি শার্ট বা কোনো কিছু যদি পারচেস করা হয় সেক্ষেত্রে একটা সালমান খানের ব্রেসলেটটা গিফট করা হবে সো আই হোপ আমি 25 জনের মধ্যে আছি ট্রাই করব টি শার্টটা কেনার এবং হচ্ছে ব্রেসলেটটা উইন করার জন্য ইয়েস অফকোর্স পাবো কারণ আমি 18 নম্বর আছে এই জন্য মানে 25 জনের মধ্যে আমি 18 নম্বর আছে তো অবশ্যই পাবো আমি আশা করি কি মনে হচ্ছে ব্রেসলেট কি পাবেন অ্যাকচুয়ালি এখানে ব্রেসলেটের জন্য আমি আসি নাই আসছি আসার রিজন হচ্ছে কি সালমান খানের জন্য সারা ওয়ার্ল্ডে স্পেশালি আমাদের বাংলাদেশেও আমাদের বডি বিল্ডিং কম্পিটিশনটা অনেক বেড়ে গিয়েছে এখন ছেলেরা যারা ইয়ং ছেলে দেখা যায় একমাত্র সালমান খানকে আইকন মনে করে জিমে যায় ওর মতো ওর অনেক কিছু ফলো করে পার্সোনালি সবাই ওকে ব্যক্তিগতভাবে ভালোবাসে সালমান খানকে আমাদের সবারই একটা স্বপ্ন মানে যদি আমরা কেউ যদি সালমান খানের সাথে একবার হলো সাক্ষাৎ করতে পারতাম আমরা সবাই খুশি হতে পারতাম বিকজ বলিউডের ভিতরে যদি কোনো রিয়েল যদি কোনো সুলতান থাকে সে হচ্ছে আমাদের সালমান খান থ্যাংক ইউ কার সাথে কথা বলতে পারি আচ্ছা
আজ এর আগে এসেছিল সোহেল খান, এবার আসছে আরবাজ খান, কি মনে হয় এরপরে কি সালমান খান আসবে? ইনশাল্লাহ দেখা যাক, ইনশাল্লাহ। এর আগে যখন আসছিল বনানীতে তখন আমরা ছিলাম সকাল 8টা থেকে দাঁড়িয়ে, তো ইনশাল্লাহ ওইবার ক্যাপটা পেয়েছিলাম, তো এবার আশা করছি ব্রেসলেটটা পাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। সেম প্রশ্নটা করতে চাই, এর আগে সোহেল খান এসেছিল, এবার আরবাজ খান আসছে, তো কেমন লাগছে আসলে? জি, এক্সাইটমেন্ট অনেক কাজ করতেছে। আগেরবার সোহেল ভাইয়ের সাথে মানে ওরকমভাবে মিট করতে করার সৌভাগ্য হয়নি, এবার হচ্ছে আমি একটা কনটেস্ট খেলে মানে জিতেছি, ওই কারণে হচ্ছে আমি এটা মানে সুযোগ পাচ্ছি আর কি আজকে আরবাজ ভাইয়ের সাথে একদম মানে ইন পার্সন দেখা করার, তো খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে। ইন ফিউচার যদি সালমান ভাই কোনো সময় আসে তাহলে তখনও চেষ্টা করবো যাতে এরকমভাবে ইন পার্সন দেখা করতে পারি।